আমরা দেখেন যদি ব্যাটারিটা এখানে দেই, দেখেন ব্যাটারিটা অলরেডি আগুন ধরে গেছে, তার মানে কি আমার লাইন ঠিক নাই, এই যে রক্ত ভাই। কণিকা, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা রেড ব্লাড সেল দেখতে কেমন, এই সাব্বির ভাই একটু ক্লোজ চলে আসবেন। জিরো বন্ডিং বলে আমরা কোনো শব্দ শুনছেন এর আগে? না। জিরো বন্ডিং এইটার দেখেন সাব্বির ভাই, আপনি কিন্তু গ্লাস এবং স্মার্ট বোর্ডের মাঝখানে, এই ডিসপ্লের মাঝখানে কিন্তু একটা গ্যাপ দেখতে পাচ্ছেন। দেখেন আপনার এই ধরনের কন্টেন্ট চিন্তাই করা যায় না, এখানে চারটা আছে, এখানে তিনটা আছে, তার মানে কি প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেইলে দেওয়া আছে, একদম প্রত্যেকটা জিনিস একদম ডিটেইলে দেওয়া আছে। কন্টেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কোন লেভেলে আমরা এটাকে ডেভেলপ করেছি। এটা দেখতে কেমন, আমাদের রক্তের মধ্যে থাকে, বাট এটা দেখতে কেমন, এইগুলো জিনিসগুলো এখানে দেওয়া আছে। সিটগুলো যদি আমি এখানে দিই তাহলে কিন্তু এটা নেগেটিভ আসে, নিবেই না। একটা মানুষের ভ্রূণ থেকে কিভাবে ডেভেলপমেন্টে চলে আসছে পুরো জিনিসটা কিন্তু আমরা দেখাতে পারছি। এগুলো যখন থ্রি ডি আকারে দেখাতে পারবেন, ফিডিংটা কিভাবে নেয়, এই ধরনের কন্টেন্ট, এই ধরনের রহস্য উদ্ঘাটন করতে হলে কিন্তু আমাদের পুরো টুলসটা বেরিয়ে এলো স্মার্ট বোর্ডের গোপন রহস্য। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো স্মার্ট বোর্ডের কিছু গোপন রহস্য। সো এই স্মার্ট প্রত্যেকটা টেকনোলজির পিছনে কিছু রহস্য থাকে, দিন যত যাচ্ছে তত টেকনোলজি ডেভেলপ হচ্ছে, তো স্মার্ট বোর্ডও কিন্তু পিছিয়ে নেই। স্মার্ট বোর্ডের টেকনোলজি কিন্তু ডে বাই ডে আরো আপডেট করছে। প্রথমে যখন প্রযুক্তি শুরু হয়েছে তখন থেকে স্মার্ট বোর্ডের টেকনোলজি অনেক অনেক আপডেট হয়েছে, তো সেই পাশাপাশি এটার কিছু রহস্য আছে, সেই রহস্যটা আমরা উদ্ঘাটন করব। তো দর্শকদের বলছি পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই রহস্যটা উদ্ঘাটন করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু অ্যাড্রেসটা বলে দেন। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বনশ্রী সি ব্লক কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যে অ্যাভিনিউ রোডটাই, এই অ্যাভিনিউ রোডেই আমাদের ব্যাকবোন, দোতলাতে আমাদের সাইনবোর্ড দেখতে পারবেন, ব্যাকবোন কম্পিউটার্স। সো এখানে আমাদের ব্যাকবোন স্মার্ট সলিউশনের এখানে শোরুম। মুরাদ ভাইকে মোটামুটি আমরা আপনারা সবাই চিনেন, ঠিক আছে, স্মার্ট বোর্ডের জগতে সবাই আমাকে চেনে, জগতে সবাই মোটামুটি চেনে। সো আজকে সাব্বির ভাই আমরা কিন্তু 86 এর খেলা দেখাবো আজকে। দেখেন এখানে 86, এখানে 86, এখানে 86, হ্যাঁ এইখানে এই যে তিনটা স্মার্ট বোর্ড অলরেডি কাস্টমার জন্য টেস্টিং চলতেছে। দেখেন আমরা কিন্তু ওই যে চাইনাতে, জি জি, অলরেডি সোল্ড আউট, এটা হচ্ছে যে টেস্টিং চলতেছে, আমরা ডেলিভারি করব কালকে। আমরা কিন্তু অলরেডি ফ্যাক্টরির মতো করে অবস্থা শুরু করেছি, কারণ আমাদের কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী আমরা সব 86 এর মতই তো আমরা স্মার্ট বোর্ড দেখি। তো স্পেশাল এই স্মার্ট বোর্ডে কি আছে আমি জাস্ট এখান থেকে একটু শুরু করব। এটা হচ্ছে 65 ইঞ্চ, হ্যাঁ ক্যামেরা প্রোডাক্ট, এটাও 65 ইঞ্চ, এটা 86, আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা 75। সো রহস্য বলতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু অরিজিনালিটি এবং কিছু কপি প্রোডাক্ট থাকে, তো মার্কেটে কিন্তু এইটা সব সময় থাকে, যেহেতু আমরা বাংলাদেশের লোকজন একটু দুষ্ট চরিত্রের, যার জন্য হচ্ছে যে আমরা কোয়ালিটি প্রোডাক্টের পাশাপাশি কিন্তু প্রতারক অনেক কম্পিটিটর অন্য অন্য লেভেলে থাকে। সো আপনারা ওই কোয়ালিটি প্রোডাক্টটা দেখবেন, কিভাবে চিনবেন সেইগুলো আমরা দেখাবো। এখন কিন্তু হার্ডওয়্যার ইম্পর্টেন্ট না, হার্ডওয়্যার কিন্তু সবারই সিমিলার, আপনাকে দেখতে হবে সফটওয়্যার, কারণ হার্ডওয়্যারে আসলে আমি আপনাকে বাইরে থেকে বুঝাইতে পারবো না আপনার হার্ডওয়্যার কোয়ালিটি কেমন। যদি এই সফটওয়্যারগুলো মানে বাহিরে 200 টাকার জুতো আছে, শোরুমের অ্যাপেক্স এর 3000 টাকার জুতো আছে, কিনতে হবে না কখনোই। এক্স্যাক্টলি, সো সিম্পলি হচ্ছে আপনার যদি এই ধরনের সফটওয়্যারগুলো চলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ডওয়্যারের কোয়ালিটিটা কোন লেভেলের। স্পেশালি নোট 3 এফসি বোর্ড মজাবুক সফটওয়্যার আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার একটা, এই যে আমাদের মানে মাতৃত্ব বা হচ্ছে এখানে দেখেন একটা প্যানেন্টাল ডেভেলপমেন্ট, এখানে দেখেন এই যে থ্রি ডি সিমুলেশন যেগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে একটা নার্সিং ইনস্টিটিউট বা মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল যারা কোচিং সেন্টার আছে বা টিচিং প্ল্যাটফর্মগুলো আছে তারা কীভাবে এই ধরনের কোয়ালিটি প্রোডাক্টগুলো চিনবেন এবং এই ধরনের স্পেশাল সফটওয়্যারগুলো তারা রান করবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি যদি ডেভেলপমেন্ট দিয়ে দেখাই, একদম পুরো থ্রি ডি সিমুলেশন আকারে কিন্তু এই সফটওয়্যারটা দেওয়া আছে। এই সফটওয়্যারটা বাংলাদেশে একমাত্র আমরা ছাড়া কিন্তু কেউ দিতে পারবে না, এটা হচ্ছে মজাবুক সফটওয়্যার। প্রত্যেকটা জিনিস একদম একটা মানুষ, একটা আমরা মাতৃগর্ভে কীভাবে আমাদের ডেভেলপমেন্ট হয়, আমরা কীভাবে বড় হই, সেই জিনিসগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। পাশাপাশি হচ্ছে আমরা এখানে কিছু স্পেশাল সফটওয়্যার রেখেছি, যেমন হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে মজাবুকের স্পেশাল স্পেশাল টুলস, যেমন হচ্ছে এইখানে আমরা যে এলিমেন্টগুলো দেওয়া আছে কেমিস্ট্রি এলিমেন্টগুলো, আমরা যে কোনোটায় যদি ক্লিক করি এখানে অটোমেটিক্যালি তার যে পুরো ডিটেইল সেইগুলো এখান থেকে থাকবে, প্রত্যেকটা জিনিস এখানে আছে। এরপরে যদি আমি যাই বায়োলজির যে বিষয়গুলো আছে সেইগুলো এখানে ডিটেইলে দেওয়া আছে, যারা বায়োলজি রিলেটেড এখানে কোশ্চেন আনসারগুলো দেওয়া আছে, ডিফারেন্ট বিটুইন অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সাবস্টেন্স, তো এই বিষয়গুলোর এখানে ডিটেইলগুলো দেওয়া আছে, এখানে আপনি বসাইতে পারবেন, এক্সামগুলো দিতে পারবেন। যারা কোচিং সেন্টার বা এডুকেশন রিলেটেড যারা আছেন, বিভিন্ন কন্টেন্ট নিয়ে চিন্তা করেন যে কন্টেন্ট কী তৈরি হবে, তো তাদের কন্টেন্ট এখানে ডেভেলপ করা আছে। আপনারা শুধু স্মার্ট বোর্ড নেবেন, পুরো কন্টেন্ট পুরো সার্ভিস আমাদের দায়িত্ব। এখন যেটা হচ্ছে যে স্পেশালি রাইট নাও আমি যেটা মার্কেটে দেখলাম প্রচুর ডিমান্ড আসতেছে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থেকে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট হয়, কারণ আমরা ওইভাবেই তৈরি করি স্কুলগুলোতে। হ্যাঁ অন্য অন্য জায়গাতেও স্মার্ট তৈরি হচ্ছে,
তো আমরা কিভাবে তৈরি করছি সেইটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা ম্যাথমেটিক্যাল একটা টার্মস, সেই টার্মসটাকে এখানে ইভেন অড নাম্বারটা আমরা কিভাবে বাচ্চাদেরকে শিখাবো সেই জায়গাটা কিন্তু এখানে ডিটেলে দেওয়া আছে। সো আমরা দেখেন এখানে হচ্ছে চারটা আপেল, এরপরে চারটা নাশপাতি, তো দুইটা পাশাপাশি কি হচ্ছে ইকুয়াল টু চারটা চারটা সেম। আচ্ছা এখানে চারটা আছে এখানে তিনটা আছে, তার মানে কি এই পাশটা বেশি এই পাশটা কম, তার মানে গ্রেটার ইকুয়াল মানে লেস দেন আছে এখানে। আচ্ছা এরপরে আছে হচ্ছে এই পাশে কিন্তু গ্রেটার দেন, তারপরে হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে বাচ্চাদেরকে এক্সাম মানে জাস্ট টেস্ট নিতে পারবেন যে ইকুয়াল নাকি তার থেকে বেশি, এইরকম প্রত্যেকটা জিনিস। তারপর আরেকটা যদি আমরা যাই পুষ্টিগুণ বা পুরো জিনিসটা মানে পুরো ডিটেল সম্বন্ধে প্রত্যেকটা জিনিসের আইডিয়া দেওয়া আছে যে কোনটা স্টিম কোনটা লিফ কোনটা ফ্রুটস, এখান থেকে আপনারা দিতে পারেন যে ফ্রুটস এখানে যাবে। তারপরে হচ্ছে যে সিটগুলো যদি আমি এখানে দিই তাহলে কিন্তু এটা নেগেটিভ আসে, নিবেই না, তার মানে সিট কোনগুলো সিটটা আমার এখানে যাইতে হবে। তো এই যে ছোট ছোট বিষয়গুলো এই ধরনের এডুকেশন টুলসগুলো কিন্তু আমরা বাংলাদেশে দিয়ে থাকতেছি স্মার্ট বোর্ডের পাশাপাশি। আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি তো সবাই জানেন, 1 বছর রিপ্লেসমেন্ট এবং 2 বছর পার্স রিপ্লেসমেন্ট, ডেলিভারি ইনস্টলেশন ট্রেনিং সার্ভিস সাপোর্ট সব কিছু আমরা হোম ডেলিভারিতে করে থাকি। পাশাপাশি হচ্ছে যে আমরা কোয়ালিটি এনশিওর করছি প্রত্যেকটা প্রোডাক্টের, এগুলো সব 24 মডেল। হ্যাঁ সো আমি একটু কনফিগারেশন নিয়ে একটু কথা বলে দিই মাঝখানে, যদি বলি এখানে অ্যান্ড্রয়েড 11 এখানে 13 দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে 8 GB 128 GB অ্যান্ড্রয়েডের, আর উইন্ডোজে হচ্ছে উইন্ডোজ 11 প্রফেশনাল একদম লাইসেন্স ভার্সন, অফিস সহ লাইসেন্স থাকবে, Core i7 12th gen SSD n 16 GB RAM 512 GB SSD NVMe M.2। পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু আমাদের লাইসেন্স, Note 3 FC বোর্ড স্ক্রিন শেয়ার প্রো মজাবুক সব লাইসেন্স সফটওয়্যারগুলো আমাদের কিন্তু বিল্ট ইন থাকবে। পাশাপাশি আমাদের কিছু স্পেশাল অফার আছে সেটা দেখাবো। দেখেন এখানে একটা সিম্পলি একটা জিনিস দেখাই মানে আমরা আসলে কোন লেভেলের কন্টেন্ট ক্রিয়েশনের বা সফটওয়্যারগুলো নিয়ে আসছি। দেখেন এখানে একটা আপনি একটা বাচ্চার ঘুমন্ত বাচ্চা দেখতে, বাট এইটা ডেভেলপমেন্টটা কীভাবে এসে সেটা যদি আমি ক্লিক করি সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসে। এই যে ডেভেলপমেন্টটা কীভাবে আসছে, হ্যাঁ একটা মানুষের ভ্রূণ থেকে কীভাবে ডেভেলপমেন্টে চলে আসছে পুরো জিনিসটা কিন্তু আমরা দেখাতে পারছি। এইরকম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমাদের কন্টেন্টগুলো এর মধ্যে বিল্ট ইন করা আছে। আপনি যে কোনো কিছু ধরেন এইটাই যদি একটা ক্লিক করি, দেখেন এটাই যদি ক্লিক করি আপনি জাস্ট দেখতে পারবেন যে একটা কালার চেঞ্জিং যে বিষয়গুলো এগুলো লাইভ মানে 3D আকারে যখন দেখাইতে পারবেন হ্যাঁ এর ফিডিংটা কীভাবে নেয় তারপরে হচ্ছে এগুলোর অ্যানাটমি কীভাবে আছে প্রত্যেকটা জিনিস, আমি আসলে পুরো ডিটেল যদি দেখাতে যে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ সো আমরা এগুলো প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে আমরা আলাদা আলাদা করে ভিডিও বানাবো। এইরকম প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে একদম সাবজেক্ট ওয়াইজ ডিটেলে কিন্তু দেয়া আছে প্রত্যেকটা জিনিস। সো আমরা চেষ্টা করছি হাই কোয়ালিটি প্রোডাক্টের পাশাপাশি হাই কোয়ালিটি সফটওয়্যারগুলো বিল্ট ইন করতে। এডুকেশন সফটওয়্যার যারা বলছেন যে ইংলিশের কী ধরনের কন্টেন্ট আছে, যারা বলছেন যে ফিজিক্স নিয়ে কী ধরনের কন্টেন্ট আছে, একদম ডিটেইলে ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা টিচারদের জন্য স্পেশাল সফটওয়্যারগুলো আমাদের মজাবুক, এবং মজাবুকগুলো আমরা বিল্ট ইন করে দিচ্ছি যাতে আপনি আপনার এডুকেশন কন্টেন্ট নিয়ে টেনশন করতে না হয়। নোটস আপনার লাইব্রেরিতে সবগুলো Note 3 তো আছে, এই যে Note 3 লেখালেখির জন্য যে সফটওয়্যার এটা তো আছেই। অনেকে জিজ্ঞেস করেন যে পাওয়ার পয়েন্টের উপরে লেখা যায় কিনা, এটা কিন্তু পাওয়ার পয়েন্টের উপরে আপনি চাইলে জাস্ট পেনটা সিলেক্ট করবেন যে কোনো জায়গায় লিখতে পারবেন এবং জাস্ট মুছে ফেলতে পারবেন। ক্যামেরা প্রোডাক্ট আমাদের 65 এর ক্যামেরা প্রোডাক্টও বিল্ট ইন আছে। ক্লাসরুমের জন্য কি পরিমাণ জরুরি এটা? এক্স্যাক্টলি ক্লাসরুম, শুধু ক্লাসরুম না ট্রেনিং, যারা স্কুল নতুন স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তাদের জন্য, কারণ এখন কিন্তু হাই কোয়ালিটি মিটিং রুম সব কিছু ক্যামেরা প্রোডাক্টটা মিটিং রুমের জন্য খুবই স্পেশাল। বাকি যাদেরকে হিউম্যান বডি নিয়ে আমি যদি দেখাই এগুলো নিয়ে আমরা অসংখ্যবার দেখেছি, তারপরে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেইলে দেওয়া আছে একদম। হ্যাঁ প্রত্যেকটা জিনিস একদম ডিটেইলে দেওয়া আছে, আপনি কন্টেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কোন লেভেলে আমরা এটাকে ডেভেলপ করেছি। হ্যাঁ এবং আমি এখান থেকে একটা ক্লিক করে কিন্তু আমি ব্লাড ভেসেলে চলে যেতে পারবো, একটা ক্লিকে জাস্ট একটা ক্লিকে আমি ব্লাড ভেসেলে চলে গেলাম এবং ব্লাডের আবার ডিটেইল সম্বন্ধে আমি আমার দেখতে পারবো এখান থেকে। দ্যাট আমি জাস্ট ক্লিক করছি এই যে রক্তকণিকা, ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আপনার রেড ব্লাড সেল দেখতে কেমন, হ্যাঁ আমরা স্টুডেন্টদের আমাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য রেড ব্লাড সেল এরকম, এগুলো হচ্ছে রেড ব্লাড সেল, ঠিক আছে একটা হোয়াইট ব্লাড সেল দেখতে কেমন, হোয়াইট ব্লাড সেল এইগুলো, হ্যাঁ প্লাটিলেট দেখতে কেমন, হ্যাঁ প্লাটিলেট এটা দেখতে কেমন আমাদের রক্তের মধ্যে থাকে বাট এটা দেখতে কেমন, এইগুলো জিনিসগুলো এখানে দেওয়া আছে। এরকম স্পেশালি আমরা কিন্তু কাজ করছি সাব্বির ভাই। সো এইগুলোই হচ্ছে মূলত স্মার্ট বোর্ডের রহস্য। আপনি যদি একটা স্মার্ট বোর্ডে এই ধরনের কন্টেন্ট যদি আপনি না চালাইতে পারেন তার মানে কি সেই স্মার্ট বোর্ডে কোয়ালিটি কোন লেভেলে মেজার করা সেটা কিন্তু বোঝা যাবে না, বা ক্লোন বা কপি প্রোডাক্ট কিন্তু এখন বাংলাদেশে ভরে যাচ্ছে। সো আমরা
হাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। কম্পিটিটরদের কথা বলবো না, আমরা আমাদের কথা বলতে চাচ্ছি। ব্যাকবোন 2017 সাল থেকে সোনামের সাথে বিজনেস করে আসে, এবং আপনি একটা প্রোডাক্ট কেনার আগে, যে কোনো প্রোডাক্ট ডিসিশন নেওয়ার আগে আপনাকে অবশ্যই একটা প্রোডাক্টের ডিটেল সম্বন্ধে জানতে হবে, আসতে হবে, আমাদের শোরুমে আসেন, আমাদের প্রোডাক্টগুলো দেখেন, এবং আপনি তারপরে ডিসিশন নেন যে আপনার আসলে কোন ধরনের প্রোডাক্ট কেনা উচিত। উইন্ডোজ অ্যান্ড্রয়েড ডুয়েল অপারেটিং সিস্টেম বিল্ট ইন থাকতে হবে অবশ্যই, কারণ উইন্ডোজ না থাকলে এই ধরনের সফটওয়্যারগুলো আপনি চিন্তাই করতে পারবেন আপনার ব্যাকডোরে থাকবেন। রহস্যের আরেকটা জিনিস আমি দেখাই, দেখেন এখানে কিন্তু একটা বোর্ড আছে, যেটা হচ্ছে আমরা ভার্চুয়াল সায়েন্স ল্যাব বা অনেক সময় বাচ্চাদেরকে শিখাইতে হয়, বা অনেকেই ট্রেনিং এর ক্ষেত্রে বলেন যে এটা সার্কিট একটা কেমন, সেই সার্কিটটা দেখেন। এখানে কিন্তু একটা সার্কিট দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা যদি সুইচটা অন করে দিই, এটা ফিজিক্স এর খেলা মূলত, যদি অন করে দিই দেখেন ফ্যান এবং লাইট জ্বলতেছে। আমরা দেখেন যদি ব্যাটারিটা এখানে দিই, দেখেন ব্যাটারিটা অলরেডি আগুন ধরে গেছে, তার মানে কি আমার লাইন ঠিক নেই, আমরা এখানে দিলেও হচ্ছে না, তার মানে আমার এখানে দিতে হবে। যদি আমি এটা সরাই দিই, এটা সরাই দিই, এটা সরাই দিই, অটোমেটিক্যালি আমার এগুলো সব বন্ধ হয়ে গেছে ব্যাটারি। সো প্রত্যেকটা জিনিস এটা আমরা আন্ডাররিডি করে দেখাতে পারবো যে প্রত্যেকটা একটা সার্কিট কিভাবে তৈরি হয়। সো এই ধরনের কন্টেন্ট, এই ধরনের রহস্য উদ্ঘাটন করতে হলে কিন্তু আমাদের পুরো টুলসটা, এই যে এগুলো সব কিন্তু টুলসের খেলা, মজাবুক টুলস এসে কিন্তু আপনাদের এক্সপ্লোর করতে হবে। এই সাব্বির ভাই একটু ক্লোজ চলে আসবেন। জিরো বন্ডিং বলে আমরা কোনো শব্দ শুনছেন এর আগে? না, জিরো বন্ডিং, এটা জিরো বন্ডিং। আগে আমাদের কি ছিল, গ্লাস এবং ডিসপ্লের মাঝখানে একটা গ্যাপ ছিল, আমরাও নিয়ে আসছি, আমাদের আগের স্মার্ট বোর্ডেও আছে, আমি সেই জন্য এখানে একটা স্মার্ট বোর্ড রেখেছি। এইটা দেখেন সাব্বির ভাই, আপনি কিন্তু গ্লাস এবং স্মার্ট বোর্ডের মাঝখানে, এই ডিসপ্লের মাঝখানে কিন্তু একটা গ্যাপ দেখতে পাচ্ছেন। দেখেন এই যে এখানে উপর থেকে ধরেন ক্যামেরাটা, দেখেন নিচে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, বাট এটা দেখেন এটার মধ্যে কিন্তু ওই গ্যাপটা নেই। দ্যাটস কল জিরো বন্ডিং। জিরো বন্ডিং গ্লাসের প্রাইস অনেক বেশি, মানে আমাদের অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের প্রোডাক্টের প্রাইস এত বেশি কেন। সিম্পলি একটা রহস্য সাব্বির ভাই, সেটা হচ্ছে জিরো বন্ডিং। জিরো বন্ডিং যখন আমরা টেকনোলজি দিতে যাব, তখন এটা টাচ রেসপন্স 200% বেটার থাকবে, কোয়ালিটি বেটার থাকবে, ডিসপ্লে রেজুলেশন বেটার থাকবে, আপনার যে 4K ভিজুয়ালাইজেশন সেটা বেটার থাকবে। সো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা আসলে কম্পেয়ার করতে পারি না। সো জিরো বন্ডিং গ্লাস, আর একটা হচ্ছে যে আগের যে ডিস্টেন্স, এটাকে আসলে আমি টার্মটা ভুলে গেছি। সো এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু আলাদা আলাদা একটা তফাত আছে, বিস্তর তফাত আছে, কোয়ালিটি এবং হচ্ছে পারফরমেন্সের বিষয়গুলো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে বিভিন্ন রিলেটেড যে কন্টেন্টগুলো দেখাই সেটার একটা ধারাবাহিকতাই দেখেন। আপনার এই ধরনের কন্টেন্ট চিন্তাই করা যায় না, হ্যাঁ, এবং একদম জীবন্ত। এটার সাউন্ড সিস্টেম কিন্তু খুবই হাই কোয়ালিটির, এটার ডিসপ্লে রেজুলেশন খুবই হাই কোয়ালিটির, এটার ম্যাটেরিয়াল পারফরমেন্স কোয়ালিটি সব কিছু। আরও কিছু টেকনিক জিনিসগুলো বলি, দেখেন এইটা কিন্তু আমাদের এফসি বোর্ড, এইটার কন্টেন্টগুলো দেখেন আর এটা কন্টেন্টটা দেখেন। সো আমরা কন্টিনিউত গোপনীয়তার থেকে বের হয়ে আরও রহস্য উদ্ঘাটন করছি। দেখেন, হ্যাঁ দেখেন, এখানে একটা এফসি বোর্ডের এখানে একটা কন্টেন্ট দেখায়, দেখেন রোল কল, আপনি বাচ্চাদেরকে রোল কল করে ফেলতে পারবেন এই জাস্ট একটা জিনিস দিয়ে। পুরো ক্লাসের পুরো এক থেকে দেড় ঘন্টা টাইম, মানে পুরো এক ঘন্টা যে ক্লাস থাকে তার মধ্যে 20 মিনিট যায় রোল কল করতে, তো সেইটা আপনি কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবেন। ঠিক আছে, বলেন কি, হ্যাঁ, এখানে নামগুলো অটোমেটিক্যালি, এই যে এডিট ডাটা, এখান থেকে নামগুলো আপনি দিয়ে দিতে পারবেন যে কতগুলো ক্লাস আছে। কিংবা অনেক সময় হয় কি, বাচ্চাদেরকে আপনারা ওই যে নাম ধরে ধরে বলে যে এই তুমি বলো এটা, তুমি বলো এটা, জাস্ট আপনি এটা সার্কেল করলে যে নামটা আসবে এই তুমি বলো, এখানে যে নামটা আসবে সেই নামটা এখানে চলে আসবে এবং সাউন্ড হবে। হ্যাঁ, আমি সাউন্ডটা অফ করে রেখেছি ভিডিওর কারণে, বলবে যে এই তুমি এটা করো। এখানে বিভিন্ন কন্টেন্টগুলো দেওয়া আছে, ইংলিশ ডিকশনারি, ম্যাথ ফর্মুলা, আমাদের ফর্মুলাগুলো এখান থেকে দেওয়া যাবে। আমরা জাস্ট একটা ক্লিক করলে ফাংশন, হ্যাঁ, লিনিয়ার, কম্পোনেন্ট, পাওয়ার, এগুলো সব একদম পুরো ডিটেলে দেওয়া আছে। সো একটা ক্লিকে সব ধরনের ফিচারগুলো আপনার এটার মধ্যে পেয়ে যাবেন। এই যে সফটওয়্যার বা যে বিষয়গুলো, কেমিক্যাল ফর্মুলা থেকে শুরু করে কেমিক্যালের সব, এখানে হিউজ কন্টেন্ট আছে যেগুলো আমি ওয়ান বাই ওয়ান দেখানো খুব কষ্টের ব্যাপার। এখানে যে আমি ওই যে আর্থ জিওগ্রাফির যে বিষয়গুলো দেখাচ্ছিলাম, যে হাবল টেলিস্কোপটা কোন ধরনের ছিল, তারপরে হচ্ছে এইগুলো যে ফিচার, জিপিএস স্যাটেলাইটগুলো কোথায় কোন কোন অরবিটে কাজ করে, কিভাবে কাজ করে, দেখেন প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান একদম ডিটেইলে এখানে প্রত্যেকটা জিনিসগুলো দেয়া আছে। আমরা শুধু একটা কন্টেন্টের উপরে না, কিন্তু আমরা একদম পুরো ডিটেইল সেটার ফিচার, সেটার আপগ্রেডেশন, সেটা প্রতিনিয়ত আমরা নতুন 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 কন্টেন্ট যুক্ত করছি এবং প্রত্যেকটা জিনিসকে আমরা ডেভেলপ করছি শুধুমাত্র আপনাদের ক্লায়েন্টদের কারণে। সো আপনি একটা পূর্ণাঙ্গ স্মার্ট বোর্ড কোম্পানি যদি বলেন, সফটওয়্যার, হার্ডওয়্যার, সাপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, সেটা কিন্তু ব্যাকবোনে পাবেন। সো আমি সবাইকে বলবো, স্মার্ট বোর্ড কেনার আগে একবার ব্যাকবোন শোরুমে আসেন, আমাদের কন্টেন্টগুলো নেন এবং আমাদের কোয়ালিটি প্রোডাক্টগুলো দেখেন, তারপরে আপনি ডিসিশন নেন। এখন সবচেয়ে বেশি যে মানে ভিউয়ার্সরা জানতে চায় সেটা হচ্ছে প্রাইসটা। প্রাইসটা আমরা কখনোই বলি না, একটু ধারণা দিতেন মানে কত হবে মার্কেটে। অন্য অন্যদের থেকে আমাদের প্রাইস অনেক কম আছে, সর্বনিম্ন প্রাইস $3,50,000 থেকে শুরু। জি, হ্যাঁ, এটা বিভিন্ন।